সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো যারা নতুন এজেন্ট বিজনেস এর মধ্যে আসেন বা রিটেলিং বিজনেস এর মধ্যে আসেন, বিকাশ নগদ রকেট এগুলো এজেন্ট যারা নেন বা একটা দোকান যারা শুরু করেন নতুন, তো তারা এজেন্ট নেওয়ার সময় একটা ছোট্ট একটা ভুল করে ফেলেন। এই ছোট্ট ভুলটার কারণে কিন্তু আপনাকে অনেক বড় মাশুল দিতে হয়। তো যে ভুলটা আমি করেছিলাম, তো সেই ভুলটা আপনাদের সামনে আজকে শেয়ার করব, যে এজেন্ট নেওয়ার সময় আপনি কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টা মাথায় রেখে আপনাকে এজেন্ট গুলো নিতে হবে। এই ভুলটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাকে কিছু কিছু প্রবলেম ফেস করতে হবে, যে প্রবলেমটা পরবর্তীতে আপনাকে সারা জীবন ভোগাবে। যারা নতুন এজেন্ট হবেন তাদেরকে সেই বিষয়টা আজকে জানাবো। আশা করি এই বিষয়টা দিয়ে আপনারা একটু মাথায় রাখবেন, তাহলে আপনাদেরকে এই প্রবলেমটা থেকে ফিউচার বাঁচতে পারবে। আমি এজেন্ট নেওয়ার সময় কি ভুলটা করেছিলাম, তো প্রথম কথা হচ্ছে যে আমি এজেন্ট যখন নিই তখন কিন্তু আমি বিকাশ এজেন্ট নিয়েছিলাম। একটা ক্লিন নাম্বার ছিল, যে নাম্বারে অন্য কোনো ধরনের মোবাইল ব্যাংকিং এর পার্সোনাল অ্যাকাউন্ট ছিল না, এরকম একটা ক্লিন নাম্বার আমি এজেন্ট নেওয়ার সময় দিয়েছিলাম। তো সর্বপ্রথম আমি বিকাশ এজেন্টের জন্য আবেদন করি, বিকাশ এজেন্টটা নেই, তারপরে নগদ এজেন্ট নেই। এবং এই নাম্বারগুলো যদি আমার বিকাশ বা নগদের পার্সোনাল অ্যাকাউন্ট থাকতো তাহলে কিন্তু আমি এই নাম্বার অ্যাকাউন্টটা নিতে পারতাম না। কিন্তু তারপরে আমি কি করি, ওই নাম্বার একটা উপায়ের একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলে ফেলি ওই এজেন্ট নাম্বারটা। এটা অসতর্কতাবশত হয়ে গিয়েছিল, আমি ওই নাম্বারে ওই এজেন্ট নাম্বারটাতেই বিকাশ এবং নগদের এজেন্ট আছে কিন্তু ওই নাম্বারটাতে আমি উপায়ের একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলে ফেলেছিলাম। তো এটা ছিল ভুল। এখন তারপর যখন আমি উপায়ের এজেন্ট নিতে গেলাম, একটা নতুন নাম্বার দিতে হয়েছে আমাকে, অন্য একটা নাম্বার। তো একটা নাম্বারে যদি সবগুলো এজেন্ট হয় তাহলে কিন্তু সবচেয়ে সুবিধা হয় আপনার। আর যদি আপনার ভিন্ন ভিন্ন নাম্বারে ভিন্ন ভিন্ন এজেন্টগুলো থাকে তাহলে আপনি সবগুলো ব্যবহার করার জন্য আপনার আলাদা আলাদা ফোন লাগবে, তো এগুলো অনেক হেসেলের সাথে আপনাকে ব্যবহার করতে হবে। তো এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে যাতে একটা নাম্বারের মধ্যে আপনি বিকাশ, নগদ, রকেট, উপায় সব ধরনের এজেন্ট যাতে একটা নাম্বারে নেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। এই জন্য যে নাম্বারটা আপনি আপনার দোকান থেকে এজেন্ট নেওয়ার জন্য দিবেন সেই নাম্বারে সবগুলো এজেন্টেই নেবেন, সেই নাম্বারে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন না। যদি বিকাশ, নগদ, রকেট, উপায় কোনো ধরনের পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন না তাহলে আপনি সেই নাম্বারটাতে সবগুলো এজেন্ট নিতে পারবেন। হয়তো একটা এজেন্ট এখন পাচ্ছেন, একটা এজেন্ট হয়তো পরে পাবেন, কিন্তু এর মধ্যে আপনি সেই নাম্বারটাতে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন না। তো এজেন্ট চালানোর জন্য কিন্তু আপনাকে সিমটা লাগিয়ে রাখতে হয় ফোনের মধ্যে, নাহলে কিন্তু আপনি এজেন্ট অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন না। তো সেক্ষেত্রে আপনি বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলো এজেন্ট নেওয়ার জন্য আপনি চারটা সিমে যদি আপনার চারটা এজেন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু চারটা ফোন ইউজ করতে হবে এই এজেন্টের অ্যাপসগুলো চালানোর জন্য। তো এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে যদি আপনি একটা সিমের মধ্যে সবগুলো এজেন্ট না নেন। আপনাকে এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনি যখন এজেন্ট নেওয়ার জন্য নাম্বার দিবেন সেই নাম্বারটাতে আপনি অন্য কোনো মোবাইল ব্যাংকিং এর পার্সোনাল অ্যাকাউন্ট কখনোই খুলবেন না, এবং সেই নাম্বারটাতেই সবগুলো এজেন্ট নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার জন্য ব্যবহার করতে বা আপনার বিজনেস পরিচালনা করতে আপনার জন্য সহজ হবে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো এখানে বেরিয়েছি, আল্লাহ হাফেজ।